नमस्कार सर्वोदय सकल एन एस स्टाडी पॉइंट आपनलोक पुनः स्वागत जानाइछो। आज पुनः आमार अंगनवाड़ी कर्मी और सहायिका सकलर बाबे एटा भाल खबर लई आहिछो। हय सर्वोदय सकल, आज खबर तो हैछे आमार अंगनवाड़ी कर्मी सकलक सरकारी कर्मचारीर मर्यादा दियार ऊपरत। गतिके बोलक आमि एई भिडियोर जरिए सम्पूर्ण विषयखिनि भालदरे जानिलो। तार आगते आपनालोकक एटा अनुरोध, जदि आपनालोके आमार एई भिडियोर जरिए किबा एटा कथा जानिब पारे बा किबा भाल पाए तेनाली अनुग्रह करि आमार एई भिडियोटो लाइक शेयर कमेंट करि आगन्तुक दिनत प्रेरणा जगाब। आरु जे सकल सर्वोदय आमार एई चेनेलटोलै पुन प्रथमबार बाबे आहिछे तेओलोकक अनुरोध, परवर्ती समय सरकारी चाकरियाल सकलर विभिन्न खबर समूह सम्पूर्ण शुद्ध तथ्यर ऊपर पुन प्रथम पार बाबे आमार एई चेनेलटो सबसक्राइब करि काहत थका बेल बटनटो अन करि लब। गतिके बोलक आमि मूल विषयलै आगबढ़ि जाओ। सर्वोदय सकल, आजिर आमार गुरुत्वपूर्ण खबरटो दिछे दा हिंदू नामर बातरि कागजखने। प्रथमते आछे सब अंगनवाड़ी शिक्षक सरकारी कर्मचारी करिबोलै आईन संशोधन करिब लागे। तार पिछत आछे विधान परिषदर प्राक्तन उपाध्यक्ष वि आर पेटेले राज्यर अंगनवाड़ी शिक्षकसकलक सरकारी कर्मचारी बुलि गण्य करि सरकारी कर्मचारिये भोग करा सकलो सुविधा तेओलोकक प्रदान करिबोलै राज्य सरकारक दाबी जनाइछे। तार पिछत आछे বৃহস্পতিবারে ইয়াত প্রকাশিত মিডিয়া টোকাত পাটিল ডাঙরিয়ায় কয় যে বিভিন্ন সরকারি বিভাগে গ্রহণ করা বিভিন্ন প্রকল্প আর কল্যাণমূলক আঁচনি রূপায়ণত অঙ্গনবাড়ি কর্মী সকলে যথেষ্ট অরিহণা যোগাইছে, যদিও তেওঁলোকে তেওঁলোকৰ উপযুক্ত স্বীকৃতি লাভ করা নাই। রাজ্যৰ বিভিন্ন প্রান্তৰ পৰা অঙ্গনবাড়ি কর্মী সকলে নিজৰ সন্তানক লগত লৈ আহি অনির্দিষ্টকালীন ধর্ণাত বহি তেওঁলোকে দাবী উত্থাপন করেছে যে তেওঁলোকক সরকারি কর্মচারী হিসাবে গণ্য করিব লাগে। বিভিন্ন সরকারি বিভাগক বিভিন্ন কল্যাণমূলক আঁচনি রূপায়ণত সহায় করে আছে এই অঙ্গনবাড়ী কর্মী সকলে। গাঁৱৰ স্তনপান করাই থকা মাতৃ, গর্ভবতী মহিলা আর শিশুর যত্ন লওয়া এই অঙ্গনবাড়ী কর্মী সকলে যথেষ্ট ভূমিকা পালন করে আছে। তথ্য সংগ্রহ আর জরিপতো সরকারক সহায় করে। তেওঁলোকৰ সেৱাৰ কথা বিবেচনা কৰি আমি তেওঁলোকক অৰ্থাৎ অংগনবাড়ী কৰ্মীসকলক চৰকাৰী কৰ্মচাৰী হিচাপে গণ্য কৰিব লাগে আৰু এই যি আইন আছে এই আইন সংশোধন কৰিব লাগে। অৰ্থাৎ আইনসমূহ সংশোধন কৰি অংগনবাড়ী কৰ্মীসকলক চৰকাৰী কৰ্মচাৰী হিচাপে গণ্য কৰিব লাগে। লগতে শিশুৰ খাদ্য কেন্দ্ৰ হিচাপে কাম কৰা, অংগনবাড়ীক শিক্ষণ কেন্দ্ৰলৈ উন্নীত কৰাটো প্ৰয়োজন আছে বুলি পাটিল ডাঙরিয়াই কয়। গতিকে সর্বোদয় সকল, আজির ভিডিওর মূল বিষয় এইখানেই যে আমার অঙ্গনবাড়ী কর্মী সকলে বিভিন্ন সময়ত বিভিন্ন সেবা আগবঢ়াই আহিছে। কেবল অঙ্গনবাড়ী কেন্দ্রতে জড়িত নহয়, ইয়ার বাহিরেও আমার সরকারক বিভিন্ন সময়ত অঙ্গনবাড়ী কর্মী সকলে সহায় সহযোগিতা আগবঢ়াই আহিছে। যার ফলস্বরূপে আমার কর্ণাটকর বিধান পরিষদর উপাধ্যক্ষ বি আর পেটেল ডাঙরিয়াই দাবি জানাইছে যে অঙ্গনবাড়ী কর্মীসকলক সরকারি কর্মচারীর মর্যাদা দিব লাগে। অর্থাৎ সরকারি কর্মচারী সকলে যি ধরনের সুবিধা লাভ করে অঙ্গনবাড়ী কর্মী সকলকো তেনে ধরনের সুবিধা দিব লাগে। যার ফলস্বরূপে কৈছে যে এই অঙ্গনবাড়ী কর্মীসকলর যি আইন আছে সেই আইন সংশোধন করে হলেও অঙ্গনবাড়ী কর্মীসকলক সরকারি কর্মচারীর মর্যাদা দিব লাগে। গতিকে সর্বোদয় সকল, এইখিনি আমার অঙ্গনবাড়ী কর্মীসকলের বাবে অত্যন্ত সুখবর। গতিকে আগন্তক সময়ত আমার সরকারে কি সিদ্ধান্ত লয় সেয়া লক্ষণীয় হব। যদিও এই খবরটো আমার কর্ণাটক রাজ্যের হয়, তথাপিতো আমার অসমৰ কারণেও এটা ভাল খবর। কারণ যদি এই ভারতের এখন রাজ্যের রাজ্য সরকারে অঙ্গনবাড়ী কর্মীসকলক সরকারি চাকরিয়ালর মর্যাদা দিয়ে তেন্তে সমগ্র ভারতের অঙ্গনবাড়ী কর্মীসকলেই এই সুবিধা লাভ করিব। কারণ আমি জানোই অঙ্গনবাড়ী কর্মীসকল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। গতিকে সরকারে ইয়ার উপর কি সিদ্ধান্ত লয় সেয়া আমার বাবে লক্ষণীয় হব। গতিকে আপনাদের এই ভিডিওটির জড়িয়ে যদি কিবা এটা কথা জানিব পারিছে বা কিবা ভাল পাইছে তেনহলে অনুগ্রহ করে আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আগন্তুক দিনত প্রেরণা যোগাব। আর যে সকল সর্বদা আমার এই চ্যানেলটলৈ পুন প্রথমবার বাবে আহিছে তেওঁলোকক অনুরোধ,
আপনাদের পরবর্তী সময়ত সরকারি চাকরিয়াল বিভিন্ন খবর সমূহ সম্পূর্ণ শুদ্ধ তথ্যের ওপর পোনপ্রথমে পড়ার আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাহত থাকা বেল বটনটি অন করে লব। গতি আমার আজির ভিডিওটি ইয়াতে সমাপ্ত করলো। ধন্যবাদ।